বিএনপি নৈরাজ্য রাজনীতির প্রতিবাদে এক বিক্ষোভ র্যালি করেন 20 নং ওয়ার্ড আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ মনোয়ার হোসেন মনু, 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রব। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ছাত্রনেতা জি এম আতিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খায়রু জামান পারুক। উপস্থিত ছিলেন 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ বাহার উদ্দিন বাহার, দপ্তর সম্পাদক 20 নং ওয়ার্ড মোহাম্মদ আসাদুর জামান শিশির। এ সময় 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সমূহের সকল নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ধন্যবাদ জানাই, অনেক রোগ, আমরা বেশি কিছু বলবো না, আজকের এই অবস্থান কর্মসূচিতে আপনারা এসেছেন এই জন্য ধন্যবাদ জানাই মনু ভাইকে, আমাদের রোগ ভাইকে, আমাদের ফারুককে, রফিককে এবং আরো যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় আমি সংক্ষেপে দুটো কথা বলবো, সেই কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন এলাকা ঘুরে এসে পার্টির অফিসে এসেছি, কালকে বঙ্গবাজার মার্কেটের সামনে অবস্থান বক্তব্য দিয়েছিলাম, ওখানে পথসভা করেছি, আজকে সকালে আমরা মিছিল করেছি। এখন আমার কথা হচ্ছে যে বিএনপি ফখরুল ইসলামের যে হুমকি জুমকি কথাটা মনে রাখবেন আপনারা, বৃষ্টি যতটা গর্জে ততটা বর্ষে না, যতটা গর্জন দিতেছে এটা কিছু না, ভুয়া মিথ্যা। ফখরুল ইসলাম, আরে ঢাকা শহর শাহবাগ থানা 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, সেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, এদের সঙ্গে তো পারবি না তোরা। আমাদের পুলিশ ভাইয়েরা আমাদের বিভিন্ন জায়গা যাইতে দিতেছে না গন্ডগোলের ভয়, ঠিক আছে গেলাম না, আমরা পাওয়ারে আছি আমরা গেলাম না, কিন্তু তোরা যে হুমকি ধুমকি দেশ ওতে আমরা ভয় পাই না। আরে আমরা যে সময় বিরোধী দল ছিলাম সে সময় তো পুলিশের ভয় পাই নাই, আর এখন তো আমাদের ক্ষমতা বেটা আমাদের ছেড়ে দিচ্ছে, গেছি না একদিনে পারো বাইট করে দেবো ঢাকার শহর। এখন আমাদের হাত পায়ে ব্যথা, আমরা কিছু করতে পারি না, কিছু বলতে পারি না, তাই আপাতত আমরা এই তিন দিনের প্রোগ্রাম সাকসেস করার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না, তবে এখন প্রত্যেকটা ইউনিটের ভাই বিরাদার স্ব স্ব এলাকায় যে অবস্থান নেবেন, যে কোনো টাইমে গন্ডগোল লাগলে আমরা ডাক দিব, সঙ্গে সঙ্গে কচারি লাঠি যা আছে নিয়ে বেরোবে, পারবেন না ভাই? তা আমরা আজকে বহুত মিছিল করতে অনেক কষ্ট হয়, রোদের ভিতরে কষ্ট করছেন, সবাইকে ধন্যবাদ। স্ব স্ব এলাকায় স্ব স্ব ইউনিট অফিসে যেয়ে বসবেন, আমরা যে কোনো খবর পেলে যে কোনো সময় ডাক দিলে সঙ্গে সঙ্গে চলে আসবেন। এই বলে আজকের এই পথসভা মিছিল এখানে সমাপ্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঘুরে এসেছি এবং এইখানে এসে পার্টি অফিসের সামনে এসে আমরা আমাদের এই মিছিলের কার্যক্রম এখানে বিশেষ করে আরেকটি কথা হলো, বিএনপি যে তর্জন গর্জন দিয়েছে আমরা 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে চাই, জন্য যথেষ্ট অন্য কেউ লাগবে না, পরিশেষে আপনাদের আজকে মিছিল অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।